হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিশাস ব্লগ। তো গুড মর্নিং তোমাদের সবাইকে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো সবাইকে জানাই শুভ কোজা করি লক্ষ্মী পুজো। তো প্রথমেই বলি সরি, কারণ ভিডিওটা অনেকদিন পরে পোস্ট করছি আর পুজো যেহেতু অনেকদিন আগেই চলে গেছে। আর তো কী করবো বলো, এমনিতেই আমার গলার আওয়াজ শুনে হয়তো তোমরা বুঝতে পারছো আমার শরীরটা কতটা খারাপ, তাই জন্যই এতদিন পারিনি পোস্ট করতে। আর এরই মধ্যে দেখো নাকের মধ্যে একটা কী যে উঠে বসেছে, কী আর বলবো, নাকে সাইডে সাইডে শীতকাল হলেই আমার এই দশা হয়। মা লক্ষ্মী আশীর্বাদ দিয়েছে। তো যাই হোক, চলো এখন যাবো স্নান করতে। স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো স্নান করে একেবারে চলে এলাম রান্নাঘরে, আর এসে দেখি মা এখানে লুচিগুলো বানাতে শুরু করে দিয়েছে। আলুগুলো কেটে একটুখানি হাফ সেদ্ধ করে রেখেছে, তাহলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যাবে। অল্প অল্প সেদ্ধ করে রেখেছে সবে, আর মা এদিকে সব মানে লুচি বানানো স্টার্ট করে দিয়েছে, কারণ আমার একটু লেট হয়ে গেছিলো ওই জন্য। তো চলো মায়ের হাতে হাতে এবার একটু হেল্প করে দেওয়া যাক, আর আমি আলপনা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো এই আলপনাটা কালকে রাতে বসে বসে আমি দিয়েছি, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, এখন ওই যে নিচের ধাপটা এখনও বাকি আছে। তো সেটা বসবো একটু পরেই, মায়ের হাতে হাতে সব কাজকর্মগুলো করে দিয়ে সবগুলো গুছিয়ে তারপরে এই আলপনাটা করতে বসবো। তো আলপনাটা কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর এই যে দেখছো যে মাঝখানের এই গোল গোলগুলো আছে যেগুলো আমি ফাঁকা রেখেছি, এখানে মা লক্ষ্মীর পায়ের ছাপগুলো আঁকবো সেটা পরে, আর সেটা খড়ি মাটি দিয়ে আঁকবো, কারণ মা লক্ষ্মীর পায়ের ছাপ পাড়াতে নেই, ওই জন্য খড়ি মাটি দিয়ে যাতে আঁকলে মুছে যায় ওই জন্য খড়ি মাটি দিয়ে আঁকবো। আর এগুলো আমি ফেব্রিক দিয়ে করেছি। তো আপাতত এইটুকু কাজ হয়েছে শুধু, আর এবারে সেই নিচের সিঁড়িতে করব, তারপরে মন্দিরে করব, এখন অনেকটা আলপনা দেওয়া বাকি। তো চলো এইখানে এখন বসে পড়ি আলপনাটা দেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাদের সিঁড়িতে আলপনা করার, কিন্তু যে সময়ের তো সেরকম একটা পাচ্ছিলাম না, আর তাছাড়া হচ্ছে গিয়ে কোনো অকেশন ছাড়াই করবো ওই জন্য আর করা হয়নি। তো এখন পুজো, তাই জন্য তো করতেই হবে, লক্ষ্মী পুজো আলপনাটা হচ্ছে মাস্ট, তাই জন্য বসে পড়লাম এখানে সিঁড়িতে আলপনা দিতে। কালকে রাত থেকে স্টার্ট করে দিয়েছি, তো সেটার ভিডিও নেওয়া হয়নি। আর বাইরে এতটাই রোদ দেখো, আর আমি ওখানে বেড কভার দিয়ে দিয়েছি যাতে আমার গায়ে রোদ না লাগে। তো এখানে আলপনাটা দেওয়ার পর যাবো মন্দিরে আলপনাটা দিতে। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি যে আমি কিন্তু কখনও আলপনা বা কোনো কলকা ক্লাস করিনি, নিজে নিজে যেটুকু পারি সেটুকুই। হ্যাঁ মেকআপটা আমি শিখেছি, কিন্তু যে মানে আলপনা কলকা ক্লাস এক্সট্রা আমি কিছুই শিখিনি, যেটুকু শিখেছি আমার দিদির কাছ থেকে। আমার দিদি মানে আমার পিসির মেয়ে, ও খুব সুন্দর আলপনা দিতে পারে, আর ছোটোবেলা থেকে দেখতাম যে ও খুব সুন্দর আঁকে আলপনা দিত, তো ওর দেখে দেখি কিছুটা শেখা, যে ও পারলে আমি কেন পারবো না এরকমই। তো আমিও চেষ্টা করতাম, করতে করতে এই যে যা করেছি এইটুকুই। তো চলো তোমাদেরকে কাজ থেকে একটু আলপনাটা দেখাই, আর ভুল হলে ঠিক হলে তোমরা সবই আমাকে কমেন্টে বলো, কারণ আমি তো সেরকমভাবে জানি না। তো কোনো রকম কোনো ভুল হলে আমাকে কিন্তু অবশ্যই জানিও, আর কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো যাই হোক একটা লাইন কমপ্লিট হয়ে গেছে, আর উপরে যে ডিজাইনটা দেখছো উপরে সিঁড়িটায়, ওই ডিজাইনটাই আবার করবো, প্রতিটা সিঁড়িতে একই রকম ডিজাইন করছি। তার জন্য আরেকটা লাইন টানতে গেলাম, আর কি হলো দেখো, লাইনটা পুরোপুরি বেঁকে গেলো, ওই জন্য আবার স্কেল ধরে টেনে নিলাম। তো ফাইনালি আমার কিন্তু আলপনাটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়েও এখনও ইনকমপ্লিটই রয়েছে, কারণ এখানে এখনও মা লক্ষ্মীর পায়ের ছাপ এখনও আঁকা হয়নি, সেটা সবার লাস্টে করব সন্ধ্যাবেলার দিকে, কারণ যাতে খুব একটা বেশি পাড়াতে না হয়, কারণ যেহেতু ঘরে উঠতেই সিঁড়িটা, আর আলপনাটা একটু ব্যাকা হয়েছে। ব্যাকা বলতে এই যে মা লক্ষ্মীর পায়ের ছাপগুলোর যে জায়গাটা রেখেছি সেটাই, কারণ প্রথমে আমি খেয়াল করিনি, আর প্রথমটা যেহেতু ব্যাকা হয়ে গেছে ওই জন্য পরেরগুলো সেই অনুযায়ী করেছি, আর সোজা করলে আরও দেখতে খারাপ লাগতো, ওই জন্য একটা একটু সাইড হয়ে গেছে। তো যাই হোক, আমাদের দেখেছো ঠান্ডা লেগেছে এমন পরিমাণে কথা ঠিক করে বলতে পারছি না। তো যাই হোক ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কষ্ট করে একটু বুঝে নিও। তো চলো এবার যাবো মন্দিরে, এখানে আলপনাটা মোটামুটি ডান, শুধু মা লক্ষ্মীর পায়ের ছাপগুলো আঁকলেই হয়ে যাবে। তো তারপর চলে এলাম মন্দিরে, এবার এখানে আলপনাটা দিতে হবে। তো তার জন্য আমি আমার সরঞ্জাম নিয়ে নিয়েছি, আর মা এদিকে পুজোর বাসনগুলো সব মেজে এখানে উবুর করে রেখে দিয়েছে যাতে জল ঝরে যায়, যেহেতু পিতলের বাসন নাহলে দাগ হয়ে যাবে। তো তারপর আমি এখানে এখন বসবো আলপনাগুলো দিতে, আর এই ঘরের ভেতরের সামনেটা দেবো, তারপরে এই বারান্দাটা দেবো, আর সিঁড়িতেও দিতে হবে। তো জানি না কত দূর কী পারবো, অলরেডি এখন বিকেল হয়ে গেছে। তো চলো স্টার্ট তো করি, তারপর দেখা যাবে। তো তারপর ফাইনালি কিন্তু আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে পুরো। তো দেখো মানে যেহেতু টাইলসটা আমাদের সাদা, ওই জন্য আর লাল, আর আগে একবার করেছিলাম লাল দিয়ে, বেশি একটু মানে ওভার ওভার লাগছিল, ওই জন্য একটুখানি পিঙ্ক পিঙ্ক টাইপের শেড দিয়ে করলাম, সাদা লালটা মিক্সড করে, যেহেতু আমার কাছে ওই দুটো কালারই ছিল।
আর সেটা দিয়ে মিক্সড করে কালারগুলো তৈরি করেছি, এটা দিয়ে বানিয়েছি। আর এদিকে মা ফলগুলো কাটার জন্য রেডি করে নিচ্ছে, আর এদিকে নারকেলটাও মা কুড়িয়ে রেখেছে নাড়ু বানানোর জন্য। আর এদিকে আমার আলপনাগুলোও ডান, শুধু একটাই যে মা এখানে কাজ করতে করতে মা লোকি একটা পায়ের ছাপ মুছে ফেলেছে, কারণ এটা এখনও শুকায়নি, যেহেতু খড়িমাটি দিয়েছি আর সবে দিয়েছি বলে এখনও শুকিয়ে উঠতে পারেনি। আর বেশি একটা আলপনা করিনি কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছিলো, এই জন্য সিম্পলের মধ্যেই করে দিয়েছি। আর এদিকে ইন্ডাকশনটাও বের করে নিয়েছি কারণ এতে করে নাড়ু বানাতে হবে, আমাদের ঠাকুরের ভোগেতেই হয় কারণ এটা নিরামিষ। আর এদিকে দেখো ঘরের সামনেও মা লক্ষ্মী পায়ের ছাপগুলো এঁকে দিয়েছি, এবার একটু কমপ্লিট লাগছে, কমপ্লিট হয়ে গেছে অলরেডি। কিন্তু একটা কথা কি, আমি মা লক্ষ্মীর পায়ের ছাপটা খুব একটা ভালো আঁকতে পারি না, তো ওরকমই যেরকম পারি সেরকমই করেছি। আর তারপরে আমিও রেডি হয়ে চলে এসেছি পুজোর ঘরে, এখানে সব নাড়ুটা বানাতে হবে, মা ওদিকে ফলগুলো সব কাটছে, তো চলো এবার এগুলো বানিয়ে নেওয়া যাক। তো নারকেলটা যেহেতু আগে থেকেই মা কুড়িয়ে রেখেছিলো, আর এদিকে আমি ইন্ডাকশনের উপর বসিয়ে দিয়েছি, আর এবারে আস্তে আস্তে নারকেলটার মধ্যে দিয়ে দেবো। আর যেহেতু আমাদের গ্যাস সেরকম নিরামিষ বলতে নেই, মানে ঠাকুরের যেসব জিনিস সেগুলো নিরামিষ আছে, কিন্তু গ্যাসটা এখন ওরকম আলাদা করা হয়নি, তো ওই জন্য যে ইন্ডাকশনটা এখনও নিরামিষ আছে, ওইটাতেই এখন ঠাকুরের সমস্ত ভোগ রান্না করা হয়। আর তো দেখো যাই হোক, এখন আমি অন করে দিলাম ইন্ডাকশনটা আর দিয়ে দিয়েছি নারকেলগুলোর মধ্যে নাড়ু বানানোর জন্য। তারপরে ইন্ডাকশনটা এতটাই হাই করা ছিল যে নারকেলগুলো নিচ থেকে একটু লেগে লেগে যাচ্ছিলো, ওই জন্য ওর পাওয়ারটা একটু কমিয়ে দিলাম। সত্যি কথা বলতে আমি জানি না যে এই ইন্ডাকশনে আর এই যে ননস্টিকের কড়াইতে কতটা ভালো নাড়ুটা হবে, কারণ আমি কখনও প্রথমত নাড়ু বানাইনি, আর দ্বিতীয়ত এতে তো আরোই না, তো ফার্স্ট টাইম বানাচ্ছি। আর তারপরে নাড়ু বানানো ওখানে হয়ে গেছে কমপ্লিট, দেখো এখানে নাড়ু বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে ঠাকুরের সামনে ভোগগুলো দিয়ে দেওয়া হয়েছে, ওপাশে আছে খই নাড়ু, এখানে আছে ফল প্রসাদগুলো কেটে দিয়েছে মা, তারপর আছে শিন্নি, আর ওপাশে গামলায় আছে তোমার সেই তালের শাঁস, যেটা তালের আটির ভেতর হয় সেইটা, লক্ষ্মী পুজোতে এটা মাস্ট দিতেই হয় সব বাড়িতেই। তো যাই হোক এদিকে সব কিছু রেডি হয়ে গেছে আর নাড়ুগুলোও বানিয়েছি দেখো আমি। তো যাই হোক চলো এখন মা পাঁচালি পড়বে, তো আমি আর মা আজকে দুজনেই যেহেতু উপোস আছি, যে কোনো একজন পড়লেই হবে, কিন্তু যে মা পড়বে আমি সেখানে বসে বসে শুনবো। চলো এদিকে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে আর পুজোটা হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো ফাইনালি কিন্তু ওখানে পুজো কমপ্লিট, আর তারপরে প্রসাদগুলো নিয়ে মা ঘরে চলে এসেছে, এখানে এসে মা এখন চিনিটা মাখছে, আর এবার আমাদের সবাইকে প্রসাদ দেবে, প্রসাদ খাওয়া হবে বসে। তো আরেকটা কথা কী বলো তো, আমাদের ওখানে মানে বাপের বাড়ির ওখানে সবাই পুজো দিয়ে, সবার বাড়িতেই পুজো হতো, লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই হয়, পুজো দিয়ে তারপরে কিন্তু প্রসাদ খেতে বেরোতাম সবাই একসাথে, খুব মজা করতাম, কিন্তু এখানে সেরকম কেউ করে না, তো যেখানে যেরকম সেখানে তো সেরকমভাবে থাকতেই হবে। খুব মিস করছিলাম ওখানকার সেই মজাটাকে, সবাই মিলে যখন বেরোতাম বান্ধবীরা মিলে মা আর সবাই মিলে, তো যাই হোক সেটা আর কিছু করার নেই। তারপরে প্রসাদ খেয়ে আর চলে এলাম রাতে খাবার খেতে, তো আজকে লুচি আর আলুর দম এটাই খাওয়া হবে, রাতে ভাত আর কেউ খাবে না। তো চলো রাতের খাবারটা খেতে খেতে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো সবাইকে টাটা অ্যান্ড গুড বাই অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।